वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब 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 भालो आछो। आमिओ खूब ही भालो आछि। आजके हलो 23 जून आर करिते एखन बाजे 11:30। तो एखन थेके आमि आमार ब्लगटा स्टार्ट करलाम। एई जस्ट चान टान करे एलाम। तो कालके जेहेतु ओयेदार रिपोर्ट सकालबेला उठे आमि आर मा कालके सकालबेला ओयेदार रिपोर्ट देखे आर कि दिन स्टार्ट करेछि एरकम एकटा ब्यापार। तो माके कालके तो आमादेर ओयेदार रिपोर्ट मिथ्ये हये गेछे। कालके प्रचुर नाकि बृष्टि हवार कथा छिल। তারপর 90% একদম বৃষ্টি হবেই এরকম একটা প্ল্যান ছিল নাকি ওয়েদারের। তো সেটা তো হয়নি। তো সেই কারণে কালকে বললাম যে আম সত্ত্ব দেওয়া নিয়ে ঝগড়া হয়েছে আমাদের বাড়িতে মা আর বাপির। তো সেই কারণে মা সকাল সকাল আগে আম সত্ত্ব দিয়েছে। তো এই জাস্ট ওইসব করে চান টান করে এই জাস্ট এলাম। এসে তোমাদের সাথে বক বক করতে শুরু করে দিয়েছি। কিন্তু সকাল সকাল এত গরম না, পাখাটা বন্ধ করেছি তাতেই এত গরম লাগছে। চান টান করে না একটুখানি বেশি গরম লাগে সত্যি বলতে। চান করলে মানুষের মানে শরীর ঠান্ডা হয় কিন্তু উল্টোটা হয়, বেশি গরম লাগে। এই যখনই দেখবে মেঘলা তার উপরে আবার যদি রোদ ওঠে সেই দিন গরম বেশি পড়ে, প্রচণ্ড হারে গরম পড়ে। খুব একটুখানি বৃষ্টি হলে তো হয়, প্রত্যেক দিন একটু একটু করে বৃষ্টি দিলেও তো মানুষ একটুখানি শান্তি পায়। কিন্তু এই মেঘও করে থাকবো, রোদ্দুরও উঠবো, তাতে গরম বেশি পড়ে। একটুখানি রোদ্দুরে বেরিয়েছি তাতেই এই অবস্থা। এবার রান্নাঘরে থাকবো কি করে থাকবো সেটাই বুঝতে পারছি না। তো মা বরবটির ঝাল আর ঢ্যাঁড়সের ঝালটা করে রেখেই চান করতে চলে গেছিলো। আর এখানে করে রেখেছে হিঞ্চে সেদ্ধ, কি হবে আমি জানি না। আমি মাছটা ভাজি, ততক্ষণ মাছের ঝালটা তো হয়ে যাক। তো কাল থেকে সবাই মাথা ব্যথা করছিলো আমসত্ত্ব আমসত্ত্ব করে। তো সেই কারণে চলো আজকেই আমসত্ত্ব করবো। তো আমাদের বাড়িতে এই ধরনের আমগুলো না কেউ খায় না। এই যে কালো কালো দাগ, তারপর এই যে এরকম পেকে যাওয়া আমগুলো একদম কেউ খেতে চায় না। তো সেই সব আমগুলো দিয়ে আমসত্ত্ব হয় আমাদের বাড়িতে। নরম আম হলেই সেই আম আর কেউ খেতে চাইবে না। তো সেই জন্যে এই আমগুলো দিয়ে আমসত্ত্ব হবে। তো চলো আজকে বেশ ভালো রোদ্দুরে উঠেছে, আশা করি একটুখানি হলেও বসে যাবে আমগুলো। মা তো সব রান্নাবান্না করে ফেলেছে, তাই জন্য আমার কাজ এইটা। কিছু রান্না হয়নি, মাঝে ঝাল করতে হবে। তো আমি নিচের কাজ ফাজ করে ওপরে একটু হাওয়া খেতে এসেছিলাম। প্রচন্ড পরিমাণে গরম। এই গরমে না কাজ করতে একদম ভাল লাগে না। যে কোনো কাজই দেখবে একটুখানি সেই ল্যাত খাওয়া টাইপের হয়। হাওয়া দিচ্ছে গরমের মধ্যেও, কিন্তু তাও গরম করছে ভীষণ পরিমাণে। তো এসেই যা সুরজরা এলো, এখন খেতে যাব। বাপির আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাকি না ঠাম্মারও খাওয়া হয়ে গেছে, আমাদের তিনজনকার শুধু বাকি। তো এই সুরজ বাড়ি এলো, এবার খেতে বসবো। তবে প্রচন্ড গরম, গরমে দেখবে কাজ করার না সেই এনার্জিটা থাকে না। একটুখানি মানে মেঘলা একটু বৃষ্টি হলো কিংবা শীতকালে দেখবে যে কাজের এনার্জিটা থাকে না, গরমকালে একদম থাকে না। আমার গরমকালটা এই কারণে একদম পছন্দ নয়। আমি কাজ করে মানে যে কাজটাই করি না সেই কাজটাতেই যেন মনে হয় আমি ল্যাত খাচ্ছি, কিন্তু করতে তো হবেই তাই না। আর আজকে আমি বিশেষ করে বেশি খাচ্ছি কারণ আমার মোবাইলে নেট শেষ হয়ে গেছে, মানে রিচার্জ শেষ হয়ে গেছে। তো সেটা সুরজ তো বেরিয়েছিল, তাই জন্য সুরজ আমার ফোনে রিচার্জ করে। তো সুরজকে বলাও হয়নি যে তুই মাত্র বাড়ি এলো, এবার যদি আমি এক্ষুনি বলি যে রিচার্জ করে দাও ঝাড়ন দেবে আমাকে। তার উপরে ওয়াইফাইটা তখন থেকে ডিস্টার্ব করছে। বিকাল হয়ে গেছে চলো ছাদে, ওটাই একটা কাজ। বিকালবেলা হলেই আমরা ছাদে যাই, আমাদের সঙ্গে বুলটুও যায়। বুলটুও চলে এসছে, ডাকিনি তাও চলে এসছে। মা সকালে এই সিঁড়িগুলো পরিষ্কার করেছে আর চেয়ারটা নিচে রেখে দিয়েছে। এই যে কিচির 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 কিচির, ওরে বাপ রে, এখানটা কি গরম। এখানে সারা দুপুর যদি কেউ বসে থাকে না সে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। বাপ রে বাপ। ওপরে আসবার সময় ভাই বলছে আজকে জানো তো বৌদি বৃষ্টি হবে বৃষ্টি হবে। কালকে এত পরিমাণে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলেছি আমি, মানে একটুও বৃষ্টি হয়নি। সেই কারণে ভাই বলছে জানো তো আজকে বৃষ্টি হবে, একদম 100% শিওর একদম বৃষ্টি হবে। তো আজকে থেকে আর ভেবেছি ওয়েদার রিপোর্ট আর চেক করবো না। আমার ভীষণ মন খারাপ, মানে কালকে আমাকে ওয়েদার রিপোর্ট ঠকিয়েছে। আর মা ওইদিকেতে আমসত্ত্বগুলো দিয়ে গেছে, আমি ভুলে গেছিলাম যদি ছাদে না আসতাম তাহলে আমসত্ত্বর কথা গোলগপ্প হয়ে যেত, রাত দুপুরে মনে পড়তো। ওই যে বুলেট, ওই যে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার, ফোটা বৃষ্টি হলে ভালো হতো। সারাদিন প্রচন্ড পরিমাণে গরম দিয়েছে, প্রচন্ড। তো হাওয়াটাও দিচ্ছে না, এই হাওয়াটাও বেশ গরম হাওয়া, মানে একদম মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এখন। অবশ্য আমরা এসি থেকে বেরোলাম বলে সেই কারণে এরকম একটা হচ্ছে। আকাশটা বিশেষ করে দেখতে খুব সুন্দর লাগছে।
কিন্তু এখন একটু একটু রোদ্দুর আছে, মানে রোদ্দুর বলতে কেমন একটা রোদ্দুর রোদ্দুর লাগছে না, মনে হচ্ছে কত আলো আকাশে, অলরেডি 6টা বাজে তাও যেন মনে হচ্ছে কত আলো, 6টা বেজে গেছে কিন্তু এইটার জন্য এত বেশি আলো আলো লাগছে। দেখো ঘরে মনে হয় থাকতে পারে, ও তো নিচে দিয়েই থাকছিল, উপরে আসছিল চলে যাচ্ছিল, উপরে তো এখানে তো ঘর দেয়া যাচ্ছে, মনে হয় ঘরে থাকতে পারে। তুমি কোথায় লাশ দেখেছিলে? দেখো 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 বুলেট কোথায় আছে, দেখো ইয়ারকি নয়, ইয়ারকি নয়, বুলেট কোথায়, কোথায় বুলেট, মা ভয় পেয়ে গেছিল, তো মায়ের সাথে সুরজ আর ভাই মিলে প্র্যাঙ্ক করছিল, মা ভয় পেয়ে যায়, মানে বুলেট কোথাও এদিক ওদিক চলে গেলে মা ভীষণ ভয় পেয়ে যায়, তাহলে মায়ের সাথে এইরকম করে মানে বেরিয়ে যাবে এই মনে হয়, কেন জানি সেটা জানি না কেন, ইনজেকশন দিয়ে আছে বলে ওই আমাদের মুখে মুখে যদি হ্যাঁ, বুলেটকে নিয়ে সবাই ভয় পায়, দুষ্টু কখন বেরিয়ে চলে যাবে ব্যাস। তো সন্ধ্যাটা যতই হচ্ছে হাওয়াটাও কমে গেল আর ছাদে মশার উৎপাত বেড়ে গেল, তো পালিয়ে এসেছি ছাদ থেকে, দু ভাই ছাদে আছে, আমি এবার যাব নিচে, এতক্ষণ ধরে দুজনকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে কি খাবে কি খাবে, কেউ কিছু বলতে পারছে না, বিভিন্ন ধরনের প্ল্যানিং হলো, লাস্টে বলেছি 100 পিস আম কাটবো, সব আম খেয়ে শুয়ে পড়বে, কিন্তু ওটা পসিবল না, আর আমার কপালে দেখেছো দুটো ডিমে বড় বড় হয়েছে, এটা কতদিনে ঠিক হবে কিছু জানি না, আমার ভাল লাগছে না, আমার মুখের দিকে তাকাতে ইচ্ছে করছে না, আয়নার দিকে তাকালতে আমার একদম মানে বিরক্তিকর লাগছে, আর ভাল লাগে না, ভাল লাগে না আমার আর, চ উল্টো নিচে যাবো চ, ও গেছিলো আমাদের সাথে নিচে, এবার হয়ে গেছে আমি নিচে চলে এসেছি মানে ওকেও নিচে চলে আসতে হবে, তো চলো আর আমাদের আম সত্ত্বটা একবার দেখিয়ে দিই লোকটা, তখন থেকে ঘুরে বেড়াচ্ছি, এই যে দুথালা আম সত্ত্ব মা করেছে, এখন শুকায়নি, আজকে ফার্স্ট ডে তো শুকায়নি, আর যেটা মা আগের দিন দু তিন দিন আগে মা একটা আম সত্ত্ব দিয়েছিল সেটা ফ্রিজেতে মানে ফুটিয়ে ফ্রিজেতে ঢুকিয়ে রেখেছিল, আর এইগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দুদিন আগে আমি আম একদম কাঁচা আম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ফ্রিজে রেখেছিলাম, তো যেটা ফুটিয়ে রেখেছিল সেটা পচে গেছে, আর যেটা এমনি কাঁচা রাখা ছিল এমনি মিক্সড করা সেইটা ঠিক আছে, তো যেটা মায়ের বক্তব্য সেটা হচ্ছে আর কোনো দিন ফুটিয়ে আমসত্ত্ব যে মানে আমসত্ত্ব দেওয়া হচ্ছে যেটা সেটা ফুটিয়ে ফ্রিজে রেখো না, খারাপ হয়ে যাবে, তার থেকে বেটে কাঁচাই ফ্রিজে রেখে দাও, যখন দেবে তার আগে ফুটিয়ে নিয়ে একটা থালায় সাজিয়ে দাও, তাতে জিনিসটা ভালো হবে। তো যাই হোক আমার নাকের ওপরটাতেও ব্যথা হয়েছে, এই যে এই যে এই যে বুঝতে পারছো, কি গরম, ঢুকতেই ইচ্ছা করছে না, তো যাই হোক রান্নাঘরে এসে ঠিক হলো পরোটা আর নারকল দিয়ে ছোলার ডাল হবে, নারকল আছে একটা, নারকলটা ফাটাবো, ফাটিয়ে নারকলটা কেটে নারকল দিয়ে ছোলার ডাল আর পরোটা, নয়তো লুচি, যা হোক একটা কিছু হবে, তো চলো রুটি খাওয়া নিয়ে ভীষণ সমস্যা, লুচি মানে রুটি শুকনো না, মানে দেখবে এমনি আলুর তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, আর প্রত্যেকদিন কী এক রুটি খাবো ভালো লাগে না, আর এই গরমে দেখবে রুটি না বড্ড কেমন চাবুকের মতো লাগে, ভীষণ লাগে রুটি চিবোতে একদম ইচ্ছা করে না, শুকনো শুকনো এই গরম একে, তার উপরে রুটি চিন্তা করলে কেমন লাগে, বিকেলবেলা বেশ ছাদে মেঘমেঘ করছিল, আমি ভাবলাম মনে হয় 2 ফোঁটা পড়বে, ও বাবা আকাশ পরিষ্কার হয়ে গেল, যাও বা হাওয়াটাও দিচ্ছিল, হাওয়াটাও বন্ধ হয়ে গেল সন্ধে হওয়ার পর, দেখতে ভালো হয়েছে, কালকে দিলে হবে না, দিলে হবে মানে কালকের ওপরে দিলে হবে না, না তাহলে থালা আবার কোথায় পাবে, থালায় যে ভালো হয় বলছো, থালা তো হারা থালা পাবো না, তাতে নেই থালা, থালাতে নরম হয় দেখ রংটা খুব সুন্দর হয়, এবং তেল তেল হয়ে থাকে,
আর চটের রংটা কালো হয় শক্ত হয় খেতে। বাজে ঘুরিতে 8:30 তো সবাইকে টিফিন বিফিন খাইয়ে মানে মুড়ি চাট বানিয়ে সব তাড়িয়ে দিয়েছি রান্নাঘর থেকে। এতক্ষণ রান্নাঘরে ছিল সব জঞ্জাল হয়েছিল যেন কেমন হচ্ছিল, তো এবার আসল রান্নায় ফিরি। তো চলো, সেদ্ধ হয়ে গেছে কড়াই। কোন ধরনের সেদ্ধ হয়েছে? আধ কাঁচা টাইপের সেদ্ধ, কড়াইটা অর্ধেক সেদ্ধ হয়েছে। চারটে সিটি দেওয়া হলো, তারপরেও অর্ধেক সেদ্ধ হয়েছে, আর একটা সিটি দিতে হবে। আজকে এত গরম না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। সারা সারা ব্লগে আমার মুখটা ঠিক এরকম ছিল সারা ব্লগে। তো যাই হোক, গরমের চোটে না এমনি ভালোবাসা কিছু বেরোচ্ছে না, সবসময় একটা বিরক্তিকর ব্যাপার বেরোচ্ছে। তো যাই হোক, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার যদি সিদ্ধ না হয় আর কিছু করার নেই, দুটো সিটি দিয়েছি টোটাল। ডালটাতে 6টা সিটি দিতে হয়েছে। তো এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। আচ্ছা, আমি না তেল দেওয়ার আগে ফোড়নটা দিয়ে দিই, তারপর একটু সেকে নিয়ে তারপরে তেল দিই। এসেছিলাম হাওয়া খেতে, এসির হাওয়া খেতে, আর এখন একটু একটু হাওয়া দিচ্ছে, দেখো গামছাটা উঠছে। তো এমনই হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে লু বইছে। হাওয়া একটুখানিও মানে ঠান্ডা নয়, গরম সবসময়। তো যাই হোক, চলো সবাইকে খেতে দেওয়ার আছে। দেখো বাবি আর সুরজ এই বুলেট একই বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, আর আমি ডাল খেতে খেতে এক বাটি ডাল একলাই খেয়ে ফেলেছি। তো চলো ওরা ঘুমোক, যতক্ষণ বুলেট ঘুমাচ্ছে ততক্ষণ শান্তি। জেগে গেলেই ওপরে আমাদের খাওয়ার সঙ্গে, এমনি আমি খাবার নিয়ে যাবো যখন এমনিও উঠে পড়বে, না খুব তোখর নাক আর কান। চলো, তো আমি বেশি নারকোল দিয়ে ডালটা খেয়েছি, মানে একটুখানি নারকোল ছিল একটু বেশি অতিরিক্ত, সেইটা মিশিয়ে ডালটা বেশ জম্পেশ করে খাওয়ার পর পেটে লাগছে এখন আমার। সত্যি বলতে এই মুখটা আমি আর কাল থেকে দেখাবো না ভাবছি, এত কিছু মেখেও যদি কিছু এরকম বেরোয় খুচরো আমি কোথায় যাব, কি করব। কাল থেকে সত্যি আমি আর ব্লগ করব না ভাবছি, যতদিন এগুলো শেষ হবে। এখানটা তো মারাত্মক পরিমাণে ব্যথা হয়েছে, দেখো এখানটা লাল হয়ে গেছে নাকের ওপরটা, কেন হয় এরকম আমি নিজেই বুঝতে পারি না মাঝে মধ্যে। এত কিছু কেয়ার করি তা সত্ত্বেও এরকম যদি বেরোতেই থাকে। তো যাই হোক, আজকে সুরজের খাবার পছন্দ হয়নি, কেন বলে দিচ্ছি, সুরজের ডাল একদম পছন্দ করে না। রাত্রিবেলা রুটি কিংবা পরোটার সাথে ডাল একদম খেতে যায় না, ওর একলার জন্য বক্তব্য হচ্ছে ওর একলার জন্য হলেও তরকারি করতে হবে। তো একলার জন্য কারোর তরকারি করতে, আজকে এমনি ওয়েদারটা এমনই ছিল যে রান্নাঘরে বসে থাকতে ইচ্ছা করছিল না, সেরকম বলছে দুরকম দুরকম রান্না করতে। এমনি ডালটাকে 6 বার সিটি দিতে হয়েছে, 2 বার করে সিটি দিতে হয়েছে, প্রথমবার দিয়ে ঢাকনা খুলেও আবার সিটি দিতে হয়েছে। তারপরে যদি বলে যে তরকারি হলে ভালো হতো, মানে আলুর তরকারি হলে ভালো হতো, ডাল খাওয়া কত ভালো তা সত্ত্বেও আলু আলু করে। অথচ আমি আর ভাই বহুদিন, মানে আগে তো একদম মধ্যিখানে বন্ধ করে দিয়েছিলাম যখন থেকে শরীর খারাপ হয়েছিল আমার, একদমই ছেড়ে দিয়েছিলাম আলু খাওয়া, কিন্তু তারপরেও একটু একটু খাই, এখন ভাত দিয়ে অল্প খাই হয়তো, কিন্তু মধ্যিখানে পুরো ছেড়ে, আগের বছর তো পুরো ছেড়ে দিয়েছিলাম, এবছর আবার নতুন করে আলু খাওয়া স্টার্ট করেছি, তাই জন্য আস্তে আস্তে আবার ফিরছে আলুর মতোই হচ্ছি, বুঝলা। তো যাই হোক, চলো কি করে এগুলো ঠিক করবো জানি না, তো যখন তখন আমি ওই নিম হিমালয়ার প্রোডাক্টগুলো এখন ইউজ করছি, এখন ওই যেগুলো ইউজ করছিলাম সেগুলো বন্ধ করে দিয়ে এখন হিমালয়াতে আবার ট্রান্সফার হয়ে গেছি। আমার যখনই এরকম হয় না আমি তখনই হিমালয়াতে ট্রান্সফার হয়ে যাই, তখন আমাকে হিমালয়া বাঁচায়। আমি হিমালয়ার প্রত্যেকটা রেঞ্জ কিনে রেখে দিয়েছি, সেইগুলো দরকারে ইউজ হয়, ডেইলি নয়, মানে যে রেগুলার স্কিন কেয়ারের জন্য আমি হিমালয়ার প্রোডাক্ট ইউজ করি সেরকম কিছু নয়, তো দরকারে। তো
তো যাই হোক চলো আর কি করার আছে, হয়ে গেছে যখন এটা ঠিক করার তো ব্যবস্থা করতে হবে তাই না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, চুলটা এখনো পর্যন্ত শুকায়নি, সেই বারবার গা ধুচ্ছি আর চুলটা বারবার ভিজিয়ে ফেলছি আর ভিজেই থেকে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই যদি আমাকে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আমার সাথে বকতে ইচ্ছা করে প্লিজ একটা কমেন্ট করে দিও, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক চলো টাটা গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, তো টাটা।